যার দুটি দিন একই রকম কাটলো সে ক্ষতিগ্রস্ত হলো। অর্থাৎ যে আজকের দিনটিকে গতকালের চেয়ে বেশি কাজে লাগাতে পারলো না, সে উন্নতি করতে পারলো না। তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না, ঘৃণা বিদ্বেষ করো না, এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবার পরিজনের কাছে উত্তম। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইকে সহযোগিতা করে। যে পবিত্র থাকতে চায় তাকে আল্লাহ পবিত্র রাখেন। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ। যে জ্ঞান অর্জনের খোঁজে বের হয় সে আল্লাহর পথে বের হয়। কোরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবে না। প্রতিটি মানুষ তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই যাদের আচার আচরণ সবচেয়ে ভালো।